কেকেআর এবং এসআরএইচের খেলার সময় আমরা এক দুঃখজনক মুভমেন্ট দেখতে পেলাম, ক্রিকেট লাভাররা যেটা কখনোই দেখতে চায় না। আসলে কেকেআরের হয়ে যখন এসআরএইচ ব্যাটিং বিপর্যয় পড়েছিল সেই সময় একাই লড়ছিল রাহুল ত্রিপাঠী। রাহুল ত্রিপাঠী যদি শেষ পর্যন্ত টিকে যেত তাহলে কিন্তু এসআরএইচ অনেকটা রান করতে পারত, কিন্তু শাবাস আহমেদের ভুল কলে আউট হয়ে গেল রাহুল ত্রিপাঠী। একটা বাজে রান আউটে রাহুল ত্রিপাঠীকে চলে যেতে হলো ড্রেসিং রুমে। আউট হওয়ার পর রাহুল ত্রিপাঠীর মুখটা দেখার মতো ছিল। ড্রেসিং রুম যাওয়ার সময় যে সিঁড়ি থাকে ওই সিঁড়িতেই কিন্তু বসে কাঁদতে শুরু করলো রাহুল ত্রিপাঠী। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন এবং দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন, গুড বাই।